দর্শক, বিএনপির পদযাত্রার সবশেষ খবর জানাতে এবার আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনওয়াজ বাবলু। শাহনওয়াজ, একটু জানাবেন কি অবস্থা পদযাত্রার, সবশেষ কি খবর আছে? ইশাত, আমি এখন আছি হচ্ছে মিরপুর দুই নম্বরে। বিএনপি মূলত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং যে 10 দফা দিয়েছে, এই 10 দফা দাবিতে মূলত বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মূলত আজকের এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এখানে বলা যাচ্ছে বেলা 3:30টার কিছুক্ষণ পর মূলত গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে এই বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। সেখানে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্য সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে আসলে বিএনপির যে পদযাত্রা কর্মসূচি, এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে মূলত সরকারের যে বিদায়ের পদযাত্রা তারা বাজাবেন, এটা তারা এখানে বলেছেন। এছাড়া অভিযোগ করেছেন যে বিএনপি সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, এই কর্মসূচিতে মূলত সরকারের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এছাড়া এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির ঢাকা মহানগর উত্তর সহ কেন্দ্রীয় এবং এর আশপাশের বিভিন্ন নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন। তারা জানিয়েছেন যে মূলত নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি না মানা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি পালন করবেন, তারা তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এছাড়া এই কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা জানিয়েছেন যে মূলত যে এখানে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির নামে মূলত এখানে অনুমতি চেয়েছে, তারা অনুমতি দিয়েছেন এবং এই তারা বলেছেন যে তারা যে এখানকার যে বিএনপির যে পদযাত্রা কর্মসূচি, বিএনপির যে পদযাত্রা কর্মসূচি, এই পদযাত্রা কর্মসূচি, এই কর্মসূচিতে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারা এ বিষয়ে তারা তৎপর রয়েছেন। এছাড়া বিএনপির যে চলমান যে পদযাত্রা কর্মসূচি পালন করছে, এই পদযাত্রা কর্মসূচি মূলত আগামীকাল যে ঢাকা মহানগর দক্ষিণের যে 1 ফেব্রুয়ারি যে দক্ষিণের যে পদযাত্রা কর্মসূচি আছে, এই কর্মসূচির মধ্য দিয়ে মূলত এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে বলা যায়। এরপরে মূলত শাহনওয়াজ, ধন্যবাদ আপনাকে। শাহনওয়াজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপির পদযাত্রা থেকে।